আপনি অ্যাকাউন্ট খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে 300 কয়েন ফ্রি পাবেন। সো এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করবো যে প্ল্যাটফর্ম থেকে আমার নিজের বন্ধু পেমেন্ট পেয়েছে। সো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনাকে ভালো আছেন, সবাইকে নিউ ভিডিওতে স্বাগতম। দেখেন, আপনি এমন একটি প্ল্যাটফর্মে কাজ করবেন যে প্ল্যাটফর্মে আপনি VPNটা অন করবেন, অন করে আপনি শুধুমাত্র অ্যাড দেখবেন, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, একেবারে ফ্রিতে ফ্রিতে ইনকাম করে সেই টাকাটা আপনি বিকাশনগর রকেটে কিন্তু উইথড্র করতে পারবেন। দেখেন, বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে অনলাইন থেকে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতেছ না কেন, সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু পেমেন্টটা পাচ্ছি না, প্রতারিত হচ্ছি। তাই আমি নিজে কিন্তু আমার ফ্রেন্ড পেমেন্টটা পেয়েছে, এই জন্য কিন্তু শেয়ার করতেছি। সো আপনি কী করবেন, ইনস্ট্যান্ট আমি এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, আপনি কীভাবে টাকাটা বিকাশনগর রকেট পর্যন্ত নিয়ে আসবেন, A to Z সকল প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তাই সবাইকে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, একেবারে A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এটা কি রিয়েল না ফেক এটা যাচাই করে কিন্তু তারপরে আপনাদের মাঝে শেয়ার করতে হয়। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। এখন দেখাবো আপনি কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, কীভাবে কাজ করবেন, A to Z সব কিছু প্রসেসটা। এবং খুবই একটি চমৎকার বিষয়, আপনি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 300 কয়েন কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে, 300 কয়েন। সো আপনি এখন কী করবেন, জাস্ট দেখেন, এটা আমার ভিডিও, এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেন, এই যে জয়ন্ত টেক ইউটিউব চ্যানেলটি, এই যে সাবস্ক্রাইব, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে সাবস্ক্রাইব করবেন। এবং দেখেন, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেল আইকন আসছে, এই বেল আইকনে একটা চাপ দেবেন, চাপটা দেওয়ার পর আপনি কী করবেন, মাস্টে কিন্তু অল চাপ দেবেন, অলে চাপ দিলে কী হবে, দেখেন আমি এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি, ইনকাম রিলেটেড ফ্রিতে। আপনি কীভাবে ফ্রিতে ইনকাম করবেন, A to Z সব কিছু প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে থাকি। তাই একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনি দুইটা জায়গায় পাবেন, একটা কোথায়, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই যে লেখা আইকন, আপনি এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশন লিঙ্ক, আপনি এই লিঙ্কে চাপ দিলে আপনার কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার অপশন চলে আসবে, ডাউনলোড এনিওয়ান করবেন, অথবা আমার কমেন্ট বক্সে, এই কমেন্ট বক্সে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশন, এই যে এটা কিন্তু আপনার স্টুডেন্ট জব, এই যে আপনার অ্যাপটার নাম কিন্তু স্টুডেন্ট জব। এবং দেখেন, আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু মাস্ট বি একটা VPN, অবশ্যই একটা VPN আপনাকে মাস্ট বি নামাতেই হবে। সো আমি সাজেস্ট করবো এই যে সুপার VPN অথবা তুরবো VPN, যে কোনো একটি VPN নামালেই হবে। সো ফার্স্টে আপনি কী করবেন, এই যে স্টুডেন্ট জবে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে, দেখেন এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে VPN কানেক্ট করতে হবে। সো আগে আপনি কী করবেন, এই যে VPN মানে আপনি যে VPNটা নামাইছেন না, এই যে আপনার যে কোন VPN, আমি নামাইছি কিন্তু তুরবো VPN, এই তুরবো VPNটা আমি অন করব। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে চাপ দিলাম, চাপটা দেওয়ার পরে দেখেন আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু আপনি নিয়ম না মেনে কাজ করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। এখন দেখেন এখানে কী বলতেছে, এই যে আপনার যে আইকনটা, এই আইকনে চাপ দিবেন, চাপটা দেওয়ার পর ইউনাইটেড স্টেটাস আপনি এখানে চাপ দিবেন, দেওয়ার পর এই যে লন্ডন, আমি আপনার যে কোনো একটি কান্ট্রি আপনি এখানে সিলেক্ট করবেন। দেখেন এটা কিন্তু 100% হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু VPNটা কানেক্ট হয়ে যাবে। আপনি কী করবেন, একটু ওয়েট করবেন, দেখেন এখানে কিন্তু হোডিংটা লাফাচ্ছে, এই যে কানেক্ট হয়ে গেছে। আমি এবার কী করবো, আমি ব্যাগে চাপ দেবো, ব্যাগের চাপটা দেওয়ার পর আমি কী করবো, এই যে সেই স্টুডেন্ট জব যে অ্যাপ্লিকেশনটি আমি এখানে প্রবেশ করবো। দেখেন এখানে বলতেছে কি, এখানে বলতেছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড, আর এখানে আপনার লগ ইন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো আমি যেহেতু নতুন ইউজার সেহেতু কিন্তু আপনাকে ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন। চাপটা দেওয়ার পর দেখেন এমন একটি ইন্টারফেস আসবে, ইউজার নেম, মোবাইল নাম্বার, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রেফার কোড। আমি এখানে নামটা দেবো, আমি আমার নামটা দিচ্ছি। সো আপনি আপনার নামটি এখানে দিবেন, নামটি দেওয়ার পর তার ফোন নাম্বার, সো আপনার যে নাম্বারটি রয়েছে আপনি সেই নাম্বারটি এখানে দিবেন। সো আমি আমার নাম্বারটি এখানে দিচ্ছি, পাসওয়ার্ড আপনি এখানে পাসওয়ার্ড আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। সো আমি আমার মন মতো পাসওয়ার্ড দিচ্ছি। সো আপনি উস যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম টু সেম পাসওয়ার্ড কিন্তু আপনি এইখানেও দিবেন। দেওয়ার পর রেফার কোড আপনি 1234 দেবেন, ঠিক আছে, 1234 56, এটা দিয়ে আপনি কী করবেন, এই দেখেন এখানে বলতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। আমি এখানে সেভ করলাম, আমি আপনি চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারেন, ঠিক আছে। সেভ করার পর এবার আমি এবার কী করবো, ব্যাগে যাবো, ব্যাগে যাওয়ার পর এই যে ফোন নাম্বার, মানে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে, মানে
ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এই জায়গায় দিবেন, আর পাসওয়ার্ডটা কী দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে লগ ইন করবেন। এই দেখেন ইনস্ট্যান্ট আমার কিন্তু এখানে লগ ইনটা হয়ে গেছে। সো এখন দেখেন আপনার ওইখানে পাস মানে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অর্থাৎ আপনি নাম্বার দিবেন অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন দেখেন এখানে কী বলতেছে, অ্যাপসের সকল আপডেট পেতে অ্যাডমিনের সাথে কথা বলতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। মানে আপনি চাইলে এই যে টেলিগ্রাম রয়েছে এই যে এইখানে চাপ দেবেন, চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার কিন্তু ইনস্ট্যান্ট আপনার টেলিগ্রামে নিয়ে যাবে। আপনি চাইলে এখানে এখানে আপনি এই যে টেলিগ্রাম এখানে কিন্তু আপনি চাইলে জয়েন্ট হতে পারেন, ঠিক আছে। এই যে টেলিগ্রাম আছে এই যে জয়েন্ট, আপনি এখানে জয়েন্ট হতে পারেন। সো আমি এখানে জয়েন্ট হলাম, হওয়ার পর দেখেন আমি কি বললাম যে অ্যাকাউন্ট খুলে যাওয়ার পর কিন্তু আমি কয় টাকা বোনাস পাবো, 300 টাকা কিন্তু আমি ব্যালেন্সে পেয়ে গেলাম। এই দেখেন আমার কিন্তু ব্যালেন্সে কয় টাকা রয়েছে দেখেন, আপনি আমি একবার ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু দেখাচ্ছে আমার ব্যালেন্সে কিন্তু 300 টাকা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এখানে কী বলতেছে, আগে দেখাই যে আপনি এখানে কীভাবে টাকাটা আগে উইথড্র করবেন, আগে উইথড্র সিস্টেম দেখাই। এখানে বলতেছে কি, এই যে উইথড্রল, এই যে উইথড্রলে চাপ দেবো, চাপটা দেওয়ার পর দেখেন এখানে কী বলতেছে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এখানে কী বলে, দেখেন এখানে কিন্তু আপনার 400 পয়েন্টে আপনি কিন্তু 20 টাকা, 400 পয়েন্টে আপনি কত পাবেন, 20 টাকা পাবেন। এবং সরি এখানে 400 না, এখানে 4000 পয়েন্টে 20 টাকা, এখানে 2600 পয়েন্টে 10 টাকা, আর 5000 পয়েন্টে 20 টাকা নগদ বিকাশ, আর 30000 পয়েন্টে আপনি কত পাবেন, 30000 পয়েন্টে 250 টাকা নগদ এবং বিকাশে কিন্তু পাবেন। সো এটা হলো আপনার সিস্টেম। মনে করেন এখানে আপনার ব্যালেন্সে আছে কত, মনে করেন এখানে আপনার ব্যালেন্সে আমার ব্যালেন্সে কিন্তু 300 টাকা আছে, আমি চাইলে কিন্তু এই টাকাটা এখন উইথড্র করতে পারবো, ঠিক আছে। দেখেন আমি এখন আমি চাচ্ছি কি যে যখন আমার ব্যালেন্সে এখানে আমি চাচ্ছি আমার ব্যালেন্স যখন 500 টাকা হবে তখন কিন্তু আমি উইথড্র করবো। দেখেন আমি চাচ্ছি মনে করেন আমি রিচার্জ নেবো, আমি সাপ দেবো, কিন্তু রিচার্জে দেওয়ার পর এখানে বলতেছে কি ইন্টার রিচার্জ নাম্বার, আপনার যে মানে আপনি যে নাম্বারে টাকাটা নেবেন সেই নগ মানে সেই যে গ্রামীণ বাঙালি রবি যাই হোক সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এই যে রিচার্জ এখানে চাপ দেবেন দিলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট রিচার্জটি হয়ে যাবে, অথবা আপনি চাইলে আপনি টাকা নেবেন মনে করেন বিকাশে, এখানে বিকাশে দিয়ে আপনি এই যে এখানে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি কিন্তু এখানে চাপ দেবেন দিলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার কিন্তু হয়ে যাবে, মানে পেমেন্টটা আপনার রিকোয়েস্ট হয়ে যাবে, অ্যাডমিন দেখবে, দেখলে কিন্তু আপনার পেমেন্টটা আপনার দিয়ে দেবে। এখন আমি দেখাবো আপনি কিভাবে এখানে কাজ করবেন, অর্থাৎ আপনি পয়েন্টগুলো কিভাবে ইনকাম করবেন। এই যে আপনার ব্যালেন্স দেখেন, এই যে আপনার ব্যালেন্সে আপনি এই ব্যালেন্সে টাকাটা আপনি কিভাবে ইনকাম করবেন, এখন আমি এই প্রসেসটা দেখাবো। আপনি 3টা সিস্টেমে ইনকাম করতে পারবেন, এই যে ফার্স্ট স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। আমি এখন দেখাই যে আপনার ফার্স্ট স্টেপ আপনি এখানে চাপ দেবেন, চাপটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাকে অ্যাড দেখতে হবে। আমি কিন্তু ফার্স্টে আপনাকে বলেছি যে আপনাকে অ্যাড দেখে দেখে কিন্তু ইনকামটা করতে হবে। দেখেন এইখানে আপনাকে অ্যাড দিয়েছে কয়টা, 100টা অ্যাড দিয়েছে, অর্থাৎ আপনি চাপ দেবেন নেক্সটে, নেক্সটে চাপ দেবেন। দেখেন আপনি নিয়ম মেনে কাজ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে, আপনি কোনো কাজ করতে পারবেন না। দেখেন জাস্ট আপনি এখানে কী করবেন, এখানে নেক্সটে চাপ দেবেন, দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এখানে 100 করবে, ঠিক আছে। দেখেন আমি বলে দিই আপনি তাহলে বুঝতে পারবেন, এখানে 100 করবে, এই এখানে কিন্তু আপনাকে অ্যাড দেখতে হবে কয়টা, 100টা অ্যাড দেখতে হবে, 100টা, মানে একটা অ্যাড দেখলে আপনাকে 10 টাকা দেবে, মানে একটা অ্যাড তিন আপনার সর্বোচ্চ আপনি 3 সেকেন্ড একটা অ্যাড দেখবেন 3 সেকেন্ড করে, এইভাবে আপনাকে 100টা অ্যাড দেখতে হবে, প্রত্যেকটা অ্যাডের বিনিময়ে কিন্তু আপনাকে 10 পয়েন্ট করে দেবে, ঠিক আছে। সো এইভাবে আপনাকে দেখতে হবে। সো এখন দেখেন আপনার পরবর্তীতে স্টেপটি রয়েছে কি, দেখেন এই যে পরবর্তীতে স্টেপ, এই যে এখানেও কিন্তু দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, একেবারে সেম টু সেমভাবে কিন্তু আপনাকে অ্যাডটা দেখতে হবে। আপনি আবার এখানে চাপ দেবেন, দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে অ্যাড দিয়েছে 200 অ্যাড, এই 200 অ্যাড কিন্তু আপনাকে দেখতে হবে, নেক্সটে চাপ দিয়ে আপনার অ্যাডগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। সো ভিডিওটা অনেক লং হয়ে যাবে কিন্তু এই জন্য আমি দেখাচ্ছি না। সো এখানে আপনি কী করবেন, আবার তৃতীয় স্টেপ এস্টার ট্যাক্স আপনি আবার চাপ দেবেন, দেওয়ার পর আপনি আবার কী করবেন, এই যে এখানে কিন্তু আপনার 150টা অ্যাড দিয়েছে। সো এভাবে কিন্তু আপনাকে অ্যাডগুলো দেখতে হবে, 3 সেকেন্ড সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড থাকবে অ্যাডগুলো, দেখে দেখে আপনাকে ব্যাগে আসবেন, আসলে কিন্তু আপনার পয়েন্টটা আপনার এই ব্যালেন্সে, এই যে মেন ব্যালেন্স দেখেন, এই যে এই ব্যালেন্সে কিন্তু আপনার টাকাটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখেন এখানে আপনি এই যে এখানে চাপ দেবেন, দেওয়ার পর এই যে প্রোফাইল, এই যে ওয়ালেট, পেমেন্ট হিস্টোরি, টেলিগ্রাম চ্যানেল, সাপোর্ট গ্রুপ,
ডেভেলপার, আপনি এখানে চাপলে A to Z সব কিছু প্রসেস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এই যেখানে ডেভেলপার চাপ দেবেন, দেওয়ার পরে এদের কিন্তু অফিসিয়াল কোন কোন সাইটগুলো বর্তমানে লঞ্চ করতেছে A to Z সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাই একটি রিকোয়েস্ট, আপনি এই গ্রুপগুলো জয়েন্ট হয়ে থাকবেন, তাহলে কী হবে, আপনার কখন কী অ্যাপসগুলো লঞ্চ করতেছে A to Z সব কিছু প্রসেসটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই অবশ্যই আপনি এই প্ল্যাটফর্মে কিন্তু কাজ করবেন।